22 ডিসেম্বর রোববার আমরা এখানে আয়োজন করেছি আমরা ত্রিপুরা রাজ্য সরকারের পশ্চিম ত্রিপুরা জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকের বিশেষ সহযোগিতায় এবং পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটির উদ্যোগে আমাদের পুথিবা ওয়েলফেয়ারে যে আমাদের দেবতাবাড়ি অভিনয় আগরতলায় সেখানে আমরা 7 দিনের মণিপুরী নৃত্যের কর্মশালা আমরা আয়োজন করেছি। এই কর্মশালার যা সমাপ্তি দিবস, এই সমাপ্তি দিবসে আমরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের 7 দিনব্যাপী আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা কী নৃত্য শিখেছে সেইটাকে আমরা পরিবেশন করার জন্য আজকে আমাদের সমর্পণ দিবস। এই দিবসে আমরা এখানে 3-4টি নাচের যারা শিখেছে এগুলো দেখাবো এবং পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের মুখ্য অতিথি হিসাবে আসেন আমাদের আগরতলা শহরের যে আগরতলা পৌর নিগমের যে সদস্যা শ্রীমতী ডালিয়া সিনহা মহোদয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী রত্না সিংহ মহোদয়া এবং আছেন আমাদের পুথিবা ওয়েলফেয়ারের কার্যকরী কমিটির সদস্য শ্রদ্ধা উমেশ সিংহ মহোদয় এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক শ্রীযুক্ত অমৃত দেবরমা মহোদয় আমাদের এর মধ্যে আসবেন, উনি কথা দিয়েছেন আসছেন, উনি রাস্তাতে আছেন এবং এই অনুষ্ঠানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটার সভাপতিত্ব করবেন আমাদের পুথিবা ওয়েলফেয়ারের সভাপতি নিরঞ্জন দত্ত মহোদয় এবং আমাদের যে বর্তমান যুগে আমাদের যে পরম্পরা, ভারতবর্ষের যে ইতিহাস এবং আমাদের যে সংস্কৃতি সেটা যেমন না হারিয়ে যায় সেটা কি লক্ষ্য রেখে আমরা পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটি যে পরম্পরা কৃষ্টি আমাদের মণিপুরী হোক এবং যাদের ভারতীয় যে সংস্কৃতিকে সেটাকে রক্ষা করার জন্য আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি আমরা আগামী 30 তারিখে আমাদের রাজ্যের প্রথম আমরা মণিপুরী সম্প্রদায় একটা লাইব্রেরি উদ্বোধন করবো, এখানে পাওনা লাইব্রেরি আমরা বিকাল 3 ঘটিকায় এখানে উদ্বোধন হবে। এটা আমাদের রাজ্যের একটা সুসংবাদ, নতুন একটা পলক বলতে পারা যায়, সেই জন্য যে আমাদের মণিপুরী লাইব্রেরি সেটা আমরা এখানে উদ্ঘাটন করব। আমাদের 30 তারিখ এখানে উদ্বোধন হবে পাওনা লাইব্রেরি এবং এর পাশাপাশি আমরা 2 তারিখে আমাদের রাজ্যের যে পরম্পরা এবং মণিপুরী সম্প্রদায়ের যে পরম্পরা ঐতিহ্যবাহী লাই হারাওয়া ফেস্টিভ্যাল সেটাও আমরা শুরু করব আমাদের 5 দিনব্যাপী 2 জানুয়ারি। হ্যাঁ, সেটাই আমরা সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং এর পাশাপাশি আমরা এই 26 তারিখে এখানেই বিকাল 3 ঘটিকায় আপনাদের সাথে আমরা হ্যাঁ মোলাকাত করবো, প্রেস কনফারেন্স করব, আমরা লাই হারাবাতে কী কী অনুষ্ঠান করব, কী কী আমাদের সামাজিক কর্মসূচি রয়ে গেছে সেগুলো আমরা বিশেষভাবে আপনাদের কাছে আমরা বর্ণনা দেব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।